আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই যে সকাল সকাল চলে এসেছি মিরপুর 10-এর আড্ডায়, নামাজ আর মুয়াজের টিকা দেওয়ার ইয়েতে। তো আজকে হচ্ছে মুয়াজের টিকা দেওয়ার ডেট। প্রাইভেট যে টিকাগুলো দেয় ওকে প্রাইভেট সবগুলো টিকা দেওয়াচ্ছে আর কি ওর আম্মু। তো আর নামাজের হচ্ছে সরকারি টিকার ডেট, এটা হচ্ছে আগামীকালকে। তো চিন্তা করলাম আজকে দেখি, ও যেহেতু যাচ্ছে আর আমিও তো নাফিস মিশালকে স্কুল থেকে নিতে যাব, তো জিজ্ঞেস করে যাই বাবুকেও নিয়ে যায়, যদি দিতে পারি দিয়ে আসব। তো রিসেপশনে যখন জিজ্ঞেস করলাম দেওয়া যাবে কি না একদিন আগে, বললো যে না, যে রুমে টিকা দেয় আপনি সেই রুমে জিজ্ঞেস করে আসেন। তো এই তো এখানে আসলাম, তো উনি ওনার চার্টটা দেখে বললো যে না দিতে পারবেন না, ওইটা আপনি এক মাস পরে দিতে পারবেন কিন্তু একদিন আগেও দিতে পারবেন না। তো এই তো এসে কাজ হলো না, বাবুকে নিয়ে এসে আর কাজ হলো না। তো এখন মুয়াজকে টিকা দিবি, আর এটা হচ্ছে সরকারি যে টিকাগুলো দেয় সেই রুম, আর বেশ মানে প্রাইভেট টিকা হচ্ছে অন্য রুমে। তো ওখানে গিয়ে এখন মুয়াজের টিকাটা দিয়ে তারপরে হচ্ছে নাফিস মিশালকে স্কুল থেকে নিতে চলে মানে আনতে চলে যাব, প্রিয়াঙ্কা সহে যাব, পরে সবাই ওদেরকে নিয়ে। তারপর রাফার হচ্ছে স্কুল হচ্ছে আইডিয়াল, এটা হচ্ছে আড্ডার পাশেই, পরে রাফাকে নিব, নিয়ে একবারে বাসায় চলে আসবো আর কি। তো এই তো এই রুমে হচ্ছে প্রাইভেট টিকাগুলো দেয়। তো ওরা আম্মু কথা বলছিল যে এরপরে কী টিকা দেওয়া মানে দিবে, তো আমরা মা ছেলে বসে আছি, কি আর করা, আমাদের তো কোনো কাজ হলো না। আমার বাবাটাকেও সকাল সকাল ঘুম থেকে তুলে নিয়ে এসেছি। এতক্ষণ কিন্তু আমার কোলে ঘুমিয়েছে আর হচ্ছে এখন একটু জেগেছে। এই তো নাম মুয়াজের টিকা দেওয়া শেষ, টিকা দিচ্ছে। তো শেষ হলে এখন আমরা বের হয়ে যাব নাফিস মিশালকে আনার জন্য। এটা হচ্ছে মিরপুর হোফ, 10 নম্বরে যে হোফ মার্কেট সেটা সামনে দিয়ে আমরা যাচ্ছি। তো প্রথম নাফিস মিশাল জারিপ ওদেরকে নিব ওদের স্কুল থেকে, তারপর হচ্ছে রাফার স্কুলের সামনে আসব। এই যে রাফাকে নিতে আসছি, এই তো রাফার স্কুলের সামনে আসলাম। তো এখন সবাই বেলপুরি খাবে, কেউ ঝালমুড়ি কেউ বেলপুরি। তো এই যে সবাই খাচ্ছে আর প্রিয়াঙ্কা খাওয়াচ্ছে, বললো যে আমি তোমাদের স্কুলে প্রথম এসেছি তো আমিই খাওয়াবো তোমাদেরকে। তো সবাইকে বেলপুরি, তারপর ফুচকা, আমি অবশ্য ঝালমুড়ি খেয়েছি, আর স্কুলের সামনে রেগুলার তো মনে হয় যে সব কিছু মানে চেয়ে মজা সেরকমই লাগে। তো যাই হোক বাসায় চলে এসেছি, বাসায় আসার পরে আমার আজকে হচ্ছে মানে দুইটা কেকের অর্ডার ছিল, যেটা আমি সকালবেলাই পেয়েছি, কারণ হচ্ছে আমার আপু অফিসে গিয়ে ওদের ওখান থেকে আমাকে ফোন দিয়ে বললো যে মানে 4:30-4:15 মধ্যে দুটো কেক লাগবে, দিতে পারবো কি না। তা আমি বললাম যে হ্যাঁ দিতে পারবো যদি কারেন্ট থাকে আর কি। আর যেহেতু স্কুলে গিয়েছি, স্কুল থেকে আস্তে আস্তেই কিন্তু 1:30 বেজে যায় ঘরে আস্তে আস্তে। তো যাই হোক এসেই দেখলাম যে কারেন্ট আসছে, অতটা আর কষ্ট হয়নি, এসে কেকগুলোকে রেডি করে নিয়েছি। এখন দুই চুলায় দুটো দিয়ে দিব, ওভেনে আর দিচ্ছি না যে কখন আবার কারেন্ট চলে যায়, এখন তো কারেন্টের যে অবস্থা। তো চুলায় বসে দিয়েছি, আর এইদিকে হচ্ছে আমার মেজো পুত্র ছোট পুত্রকে খাওয়াচ্ছে, ও প্রতিদিন কান্নাকাটি করে, তুমি ভাইয়াকে সবসময় খাওয়াতে দাও, ভাইয়ার কোলে দাও, আমাকে খাওয়াতে দাও না, আমাকে কিচ্ছু করতে দাও না নামাজে। তো আজকে বললাম যে ঠিক আছে তুমি কলা খাইয়ে দাও। তো আমারও তো এদিকে টুকিটাই কাজ ছিল কেকটা নিয়ে, যেহেতু হাতে বেশি সময় নেই তাড়াতাড়ি করে কেকটা দিতে হবে, আবার দুপুরে রান্না বান্না সব কিছু মিলে। আমি ঠিক আছে, আমিও বুঝে মানে হাত দিয়ে চটকিয়ে দিয়েছি কলাটাকে, আমি বললাম যে তুমি ওকে খাইয়ে দাও। তো খাওয়াই দিচ্ছে আর মাশাল্লাহ সুন্দর করে খাওয়াচ্ছে, তারপরে নাফিসে ঘুম পাড়িয়ে দিবে ওকে। আর এদিক দিয়ে আমি আমার হচ্ছে কেকের যে ক্রিমটা লাগবে সেটা করে নিয়েছি, তারপরে হচ্ছে রান্না বান্না করব, যেহেতু কারেন্ট কখন যাবে, আর এখন তো 1 ঘন্টা পর পরে কারেন্ট যায়, আবার সে 1 ঘন্টা পরে আসে, আর ওই টাইমটা কিন্তু জেনারেটর এখন আর দেয় না, দিলেও 10 থেকে 15 মিনিট পরে জেনারেটর বন্ধ করে দেয়। আর কি আর করবে, এখন তেলের যে দাম বেড়েছে, জেনারেটর চালালেও তো আবার সেরকম সার্ভিস চার্জটাও তো আবার অনেকখানি বাড়িয়ে দিবে। তো যাই হোক আমার কেকগুলো হয়ে গিয়েছে, আর এর মধ্যে কিন্তু কারেন্ট চলে গিয়েছে, কেক হওয়ার সেদিন পুরো অন্ধকার, তো যেটুকু আলো ছিল ওটুকে আমি একটু ভিডিও করে নিয়েছি।
আর অন্ধকারের মধ্যেই আমি হচ্ছে রান্না বান্নাগুলো করে নিচ্ছি। মানে মোটামুটি আলো, একদম যে অন্ধকার তাও না, যেহেতু চারপাশ খোলা আছে। তো এদিক দিয়ে প্রথমে আমি ভেন্ডিটা কুটে হচ্ছে ভেন্ডি ভাজি বসিয়ে দিয়েছি, আর এখন পটল আলু দিয়ে মাছ দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, সেটা আস্তে বসিয়ে দিব আর কি পরে। আর মাছটাও ভেজে নিয়েছি। তো এই তো প্রতিবারের মতো আমিও আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আপনারা যদি প্রথমবারের মতো কেউ আমার চ্যানেলে এসে থাকেন এবং আমার ভিডিওটি দেখে থাকেন, আর যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যদি নতুন কোনো ভিডিও দেই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর ইচ্ছা করলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যেহেতু আমরা ডেইলি ব্লগ শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে, যেহেতু আমার ভালো লাগে সব আপুদের ব্লগ, তো আশা করছি আমারটাও আপনাদের ভালো লাগবে। যদি রান্নাবান্না করতে করতে আমার আবার কিছু মানে অর্ডার দিয়েছিলাম, কেকের বক্স, তারপর হচ্ছে বোর্ড, তারপর ক্যারি ব্যাগ, এগুলো অর্ডার দিয়েছিলাম, সেগুলো চলে এসেছে। তো দেখছিলাম একটু খুলে যে ঠিক মতো দিয়েছি কিনা, আর আজকে যে দুটো লাগবে সে দুটো আলাদা করে নিচ্ছি। আর আমার হয় কি, ছোট যেগুলো আনি সেগুলো কিন্তু থেকে যায়, তাড়াহুড়া করে আমি দেখা যায় কি 9 ইঞ্চি 10 ইঞ্চি এগুলাতেই বেশি করে দিয়ে দেয়, মানে ওগুলাতে ঢুকাতে সহজ তো ক্যারি ব্যাগগুলোতে, দেখা যায় ওগুলাতে তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিয়ে দিই। আর যে 8 ইঞ্চি 9 মানে 8.5 ইঞ্চি যেগুলো অর্ডার করি সেগুলো কিন্তু থেকেই যায়। তো আজকে চিন্তা করলাম না সবগুলোকে আলাদা আলাদা করে রাখবো, যেহেতু নিতে সুবিধা হয়। তো এখন একটু গুছিয়ে নিব সবগুলো, আর আগেরও আমার অনেকগুলো বোর্ড তারপরে হচ্ছে ব্যাগ আছে, তো আজকে তেমন কিছু, আজকে 8 ইঞ্চি 9 ইঞ্চি 10 ইঞ্চি আর হচ্ছে 11 ইঞ্চি বোর্ড ব্যাগ, মানে বোর্ড না ব্যাগ আর ক্যারি ব্যাগগুলো নিয়েছি। আর 13 ইঞ্চিগুলো আমার আগে ঘরে ছিল, 12-13, সেগুলো আর আনাতে হয়নি। তো এগুলো একটু গুছিয়ে আলাদা আলাদা করে রাখবো যাতে নিতে সুবিধা হয়। আর তখনই কিন্তু কারেন্ট নেই, কারেন্ট চলে গিয়েছে প্রায় 1 ঘন্টা, এখনো আসার কোনো নাম নেই। তো আমার কেকের কাজও প্রায় মোটামুটি শেষ, আর আমি আজকে কেকের তেমন একটা ভিডিও করিনি, ভাবলাম যে যখন শেষের দিকে ইয়ে করব ডিজাইন করব তখন ভিডিও করব। আর শেষের দিকে দেখা গিয়েছে আপু এত তাড়াহুড়া করে চলে এসেছে অফিস থেকে, মানে মাঝখান দিয়ে এসে কেকগুলো নিয়ে যাবে, তো শেষেরটুকু আর ভিডিও করতে পারিনি। তো এই দিক দিয়ে দেখলাম যে হাতে সময় আছে, আর হচ্ছে মুগ ডাল এনেছে ওর বাবা আগের দিন রাতে অফিস থেকে আসার সময়, তো ওগুলা ভাজবো, তার আগে সুজিগুলো একটু ভেজে নিচ্ছি। এতদিন কিন্তু প্যাকেট থেকে নিয়ে নিয়ে খাওয়াচ্ছিলাম, আর যেগুলো রান্না করছিলাম ওগুলো একটু ভেজে নিচ্ছিলাম। তো আজকে যেহেতু মুগ ডাল ভাজবো, ভাবলাম যে আগে একটু সুজিগুলো ভেজে নিই, আর মুগ ডালটা ভেজে রাখলে আর পোকা ধরে না, যেহেতু এগুলো অনেকদিন থাকে, মানে খুব একটা খাওয়া হয় না, তারপরও ঘরে এনে রাখি কখনো যদি খেতে ইচ্ছা করে বা রান্ধতে ইচ্ছা করে। তো ভেজে রাখলে দেখা যায় কি পট ভরে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। তো এই তো একটু ঠান্ডা হতে দিয়ে দিব, ঠান্ডা হলে তারপরে হচ্ছে বক্স ভরে রেখে দিব। তো আমার যখন কেকের কাজ প্রায় শেষ, তখন কিন্তু কারেন্ট ছিল না যখন আমি মানে ডেকোরেশন করছিলাম, তো আর যখন নাম লিখছিলাম তখন আপু চলে এসেছে, আর আপু এসে কি তাড়াহুড়া করছিল তাড়াতাড়িতে আমাকে আবার নিয়ে যেতে হবে, আর সাথে করে ওর কলিগ নিয়ে এসেছে, একজন কলিগকে নিয়ে এসেছে আর কি। তো আমি তাড়াতাড়ি করে প্যাকেট করে দিয়ে দিয়েছি, আমি বললাম যে তুই অফিসে গিয়ে আমাকে ছবি তুলে, আমার পেজে দেওয়ার জন্য আমাকে ছবি তুলে পাঠিয়ে দিস। তো কোনো রকম ছবি তুলে আমাকে পাঠিয়েছে, এই দুটো কেক আজকে দিয়েছি আর কি ওকে। তো ও আমাকে একটু ছবি তুলে তারপরে পাঠিয়ে দিয়েছে, আর আমিও আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি এই দুটো কেক আজকে বানালাম। এই তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।